আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে সঙ্গে আছি আমি সাবরিনা চৌধুরী শুরুতেই জানাবো শিরোনামগুলো সাবেক হাই কমিশনার খাইরুল জামানকে দেশে পাঠাতে মালয়েশিয়ার আদালতে নিষেধাজ্ঞা রাজনৈতিক শরণার্থীকে বহিষ্কারের সুযোগ নেই দাবি আইনজীবীর জাপানি মায়ের তত্ত্বাবধানে দুই মেয়ে থাকবে বাংলাদেশে ব্যয় বহন করবে বাবা তিন মাসের মধ্যে পারিবারিক আদালত মামলা নিষ্পত্তির নির্দেশ আমিরাতে দুবাই এক্সপোকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পর্যটন খাত বিভিন্ন দেশে প্রতিনিধিদের সামনে তুলে ধরা হলো অনন্য সৌন্দর্যের নিদর্শন মালয়েশিয়ার শরণার্থী হিসেবে থাকা সাবেক হাই কমিশনার এম খাইরুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠাতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত খাইরুজ্জামানের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে কুয়ালালামপুরের একটি আদালত শুক্রবার এই নিষেধাজ্ঞা দেন খাইরুজ্জামানের আইনজীবী এ এস ঢালিওয়াল ফ্রি মালয়েশিয়া টুডের কাছে দাবি করেন তার মক্কেল একজন রাজনৈতিক শরণার্থী তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্ডধারী কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি তিনি তাকে আটক করা বেআইনি তাকে বহিষ্কারের অধিকার মালয়েশিয়ার নেই বলেও দাবি করেন আইনজীবী শরণার্থী কার্ডে গত প্রায় এক যুগ ধরে মালয়েশিয়া অবস্থান করা খাইরুজ্জামানকে গত বুধবার অভিবাসন আইনে গ্রেফতার করে দেশটির পুলিশ গ্রেফতারের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন জেল হত্যা মামলায় খালাস পাওয়া খাইরুজ্জামানকে দেশে ফেরানোর চেষ্টা চলছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইমরান শরীফ ও ডাক্তার এরিকোর দুই মেয়ে জাপানি মায়ের তত্ত্বাবধানে বাংলাদেশেই থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে এ সময়ে দুই সন্তানের সকল খরচ বাবাকে বহন করতে হবে বলে নির্দেশ দেয় আদালত একুশ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেয় হাইকোর্ট গত বছরের পাঁচ ডিসেম্বর দুই শিশুকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন জাপানি মা নাকানো এরিকো সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশের পর্যটন খাত এ উদ্যোগ সফল করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে সম্ভাবনাময় বাংলাদেশকে অনন্যরূপে তুলে ধরা হয় জানানো হয় বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্ববাজারে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে দুবাই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নে ট্যুরিজম বোর্ড বাংলাদেশ এক্সপ্লোর মুজিবস বাংলাদেশ এ হিডেন গেম অফ ট্যুরিজম ইন সাউথ এশিয়া শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য সম্ভাবনা ও অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয় বিশ্ববাসীর সামনে দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে সম্ভাবনাময় বাংলাদেশকে অনন্যরূপে তুলে ধরা হয় আর এতে করে এগিয়ে যেতে চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশের সংস্কৃতি বাইরের দেশে অনেকেই ভালো করে জানে না সেটি উন্নত করার জন্য আমরা একটি কাঠামো তৈরি করেছি এই উদ্যোগ সফল করতে সেমিনারে পর্যটন খাত থেকে আসা জিডিপির 4.4 ভাগকে আরও কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে বর্তমান সরকার মনোযোগী বলে উল্লেখ করা হয় তিনি বলেন পাশাপাশি গার্মেন্টস রেমিটেন্স কৃষি খাতের সমকক্ষে পর্যটন শিল্পকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতে সেমিনারে আহ্বান জানান তিনি আমাদের ছয়টা সিজন আছে আমাদের বড় মাঠ আছে আমাদের এখানে কত মাজার আছে মস্ত আছে টেম্পল আছে মন্দির আছে এগুলো দেখার জন্যে আমরা যদি ঠিক মতো প্রমোট করতে পারি লোক আসবে প্যাকেজ করতে পারি আমার 60 মাইল লম্বা আপনার আনএক্সপ্লোর্ড বীচ আছে আমার ম্যানগ্রোভ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ আছে সুন্দরবন আছে বাঘ আছে তো এইগুলোকে আমরা প্যাকেজ করার জন্য আলোচনা হয়েছে দেশের পর্যটনের সম্ভাবনা ও সম্পদকে তুলে ধরার কথা জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সিইও জাবেদ আহমেদ এক্সপ্লোর দি হিডেন জেম অফ সাউথ এশিয়া সাউথ এশিয়ায় আমরা নেতৃত্ব দিতে চাই আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কারণ ইন্ডাস্ট্রি করবার জন্য যা যা প্রয়োজন তার সবটাই ট্যুরিজম ইন্ডাস্ট্রি করবার জন্য যা যা প্রয়োজন তার সবটাই আমাদের মধ্যে আছে এখন আমাদের ফোকাস করা দরকার এই ফোকাসটাই আমরা এখন করছি দুর্ঘটনার শিকার না হয় পর্যটক বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়ে সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে যেতে পারে এবং সুস্বাস্থ্য নিয়ে ফেরত যার যার দেশে যেতে পারে সেই কামনা করছি আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে
অনুষ্ঠানে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলোর ভিজুয়াল ক্যালিগ্রাফি বিদেশিদের সামনে উপস্থাপন করা হয়। পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুকাম্মেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, সিআইপি মাহতাবুর রহমান নাসির সহ বিভিন্ন প্রতিনিধি দল। এসটিভি প্রবাস ডেস্ক। এসটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে থাকছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আজ কেন্দ্রে পাশ করেছে 98% শিক্ষার্থী, 264 জনের মধ্যে জিপিএ 5 পেয়েছে 92 জন। দেখছেন এসটিভির প্রবাস সংবাদ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের 8 কেন্দ্রে পাশ করেছে 98% শিক্ষার্থী। এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী দীপুমনি রোববার ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 2021 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। বিদেশের 8টি কেন্দ্রে অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবার 267 জন, তাদের মধ্যে পাশ করেছে 264 জন, জিপিএ 5 পেয়েছে 92 জন শিক্ষার্থী। এদিকে এইচএসসিতে 9 বোর্ডের মধ্যে পাশের হার শীর্ষে রয়েছে যশোর বোর্ড, এ বোর্ডে পাশের হার 98.11%। এছাড়া জিপিএ 5 প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড, এ বোর্ডে 59,233 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবার 9 সাধারণ শিক্ষা বোর্ডের পাশের হার 95.57%, আর কারিগরি ও মাদ্রাসাসহ 11 বোর্ডে গড় পাশের হার 95.26%। মোট জিপিএ 5 পেয়েছে 189,179 জন, এর মধ্যে 9 বোর্ডে জিপিএ 5 পেয়েছে 178,522 জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডে 96.20, রাজশাহী বোর্ডে 97.29, কুমিল্লা বোর্ডে 97.49, বরিশাল বোর্ডে 95.76, সিলেট বোর্ডে 94.80, দিনাজপুর বোর্ডে 92.43, ময়মনসিংহ বোর্ডে 95.71, যশোরে 98.11 এবং চট্টগ্রামে 89.39%। এবারে পাশের হারের সবার নিচে চট্টগ্রাম বোর্ড 89.39%। প্রবাসী বিডি টাইগার ক্রিকেট ক্লাব কুয়েতের জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মিল্টন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমেদ মিলন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহসভাপতি নাজিমুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান জামান, মোহাম্মদ সারোয়ার সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইসমাইল হুসুবাহান ও গাজী সাইফুল। বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে প্রবাসে লাল সবুজের পতাকা মাথা উঁচু করে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। এসটিভির প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, এরপর আরো থাকছে। দশ দফা দাবি আদায় ও বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের কুয়ালালামপুর মহানগর শাখার সভা। দেখছেন এসটিভির প্রবাস সংবাদ। পূর্বে ঘোষিত 10 দফা দাবি আদায় ও বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা করেছে প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর শাখা। রোববার বুকিত বিন্তানং একটি হোটেলে এ আয়োজন করেন। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি মোহাম্মদ জাহিদ হাসান, সভাপতি প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া, বিশেষ অতিথি শরীর আহমেদ, মোহাম্মদ আমির হোসেন, এইচ এম হাসান, তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শেষে করোনা মহামারীর মধ্যে মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসীদের সংবাদ ও বিভিন্ন সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করার সম্মাননা স্মারক দেন শেখ আহমেদুর কবির, যমুনা টেলিভিশন, মোস্তফা ইমরান, রাজু আর টিভি, মোহাম্মদ আব্দুল কাদের সময় টিভি, কায়সার হামিদ হান্নান এনটিভি, মোহাম্মদ আশরাফুল ইসলাম ও এসএটিভির বাপ্পি কুমার দাস। এ সময় বক্তারা বিমান ভাড়া কমানোর জোর দাবি জানান।
কাতার বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের সভাপতি ও মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নূর আলম ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বন্ধুমহলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কাতার প্রবাসী তরুণদের মিলনমেলা এবং কেক কাটাও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসী বাংলাদেশি তরুণদের ঐক্যবদ্ধ করে সব সময় সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বক্তব্য রাখেন কবি হাওলাদার, বাপ্পি ব্যাপারী, গাউস ব্যাপারী, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, জসিম হাওলাদার, শাহ আলম জালি, লাবলু ব্যাপারী, সজীব, জুয়েল রানা, মেহেদি হাসান, গোলাম হোসেন সহ আরও অনেকেই। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কামার চাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার শাখার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমানের পিতা মরহুম আব্দুল মুসাব্বিরের স্মরণে কাতারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি তাজুল ইসলাম তাজুর সভাপতিত্ব, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ জুয়েল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ফয়েজ মিয়া। স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুস সবুর, উপদেষ্টা মুখলেসুর রহমান, মুকিত মিয়া, আবুল মিয়া, নাজমুল ইসলাম, হাফিজ লোকমান আহমেদ, সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, সাজ্জাদুর রহমান সালমান, সুজন আহমেদ সহ আরও অনেকে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সাবেক হাই কমিশনার খায়রুজ্জামানকে দেশে পাঠাতে মালয়েশিয়ার আদালতের নিষেধাজ্ঞা, রাজনৈতিক শরণার্থীকে বহিষ্কারের সুযোগ নেই দাবি আইনজীবীর। জাপানি মায়ের তত্ত্বাবধানে দুই মেয়ে থাকবে বাংলাদেশেই, ব্যয় বহন করবে বাবা, তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তির নির্দেশ। আমিরাতের দুবাই এক্সপোকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পর্যটন খাত, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হলো অনন্য সৌন্দর্যের নিদর্শন। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।